নমস্কার, ইনফোগুরু চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নতুন আরও একটি ব্যবসা সংক্রান্ত ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে যে ব্যবসার আইডিয়াটি আপনাদের দিব, সেই ব্যবসাটি আপনারা যদি করতে পারেন তাহলে মাসে কমপক্ষে 30,000 থেকে 40,000 টাকা ইনকাম করা এমন কিছু সমস্যা হবে না। বন্ধুরা, এই ব্যবসাটি কম্পিটিশান নেই বললেই চলে, এবং দেখা যাবে হয়তো আপনার শহরে বা আপনার এলাকাতে আপনি প্রথম এই ব্যবসা শুরু করতে যাচ্ছেন। তাই বন্ধুরা, ব্যবসাটি জানতে হলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি না স্কিপ করে দেখুন, তাহলে পরেই সম্পূর্ণ আইডিয়াটি আপনারা পেয়ে যাবেন। আদারওয়াইজ আপনারা স্কিপ করে যদি ভিডিওটি দেখেন তাহলে পরে পুরোপুরি আইডিয়া আপনারা পাবেন না। আজকে যে ব্যবসাটির কথা বলবো, সেই ব্যবসাটি হলো আরকা লিপ প্লেটের ব্যবসা বা সুপারি গাছের পাতা থেকে তৈরি প্লেটের ব্যবসা। তো বন্ধুরা, এই সুপারি গাছের পাতা থেকে যে প্লেট তৈরি করা হয়, এই ব্যবসাটি আপনাদের এরিয়াতে হয়তো কেউ এখন পর্যন্ত শুরুই করেনি, তাই আপনারা চাইলে এই ব্যবসাটি শুরু করতে পারেন। আমরা এই সুপারি গাছের পাতাকে ভোক্সা বলেও চিনে থাকি। এই পাতার সাহায্যে যে প্লেটগুলো তৈরি হয় সেগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে, অর্থাৎ 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি বা 12 ইঞ্চি পর্যন্ত এই প্লেটগুলো হয়ে থাকে। এছাড়াও আপনি এই সুপারি গাছের পাতা থেকে বিভিন্ন টাইপের বা বিভিন্ন সাইজের প্লেট তৈরি করতে পারবেন। আপনারা যদি অনলাইনে এই সুপারি গাছের পাতার প্লেট সার্চ করেন তাহলে দেখবেন অ্যামাজন, ফ্লিপকার্ট, শপক্লুজ এগুলোতে প্রতি 25 প্লেটের দাম পড়ছে 250 টাকার থেকে শুরু করে 350-400 টাকা অবধি, অর্থাৎ প্রতি প্লেটের দাম পড়ছে 10 থেকে 12 টাকা করে। এবং আপনারা যদি ইন্ডিয়া মার্টে এই প্লেট দাম দেখেন তাহলে পরে দেখবেন 3.5 টাকার থেকে 5 টাকা অবধি প্রতি প্লেট বিক্রি হচ্ছে, অর্থাৎ এই ব্যবসাটির ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রফিট আছে এবং লো কম্পিটিশন, তাই আপনারা এই ব্যবসাটি শুরু করতে পারেন। তো এই ব্যবসা শুরু করতে হলে পরে কী কী র মেটেরিয়াল লাগবে, কী কী মেশিন লাগবে বা কী কী কাগজপত্র লাগবে, সমস্ত তথ্যই আজকের ভিডিওতে আমি আপনাদের দেব। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। সবার প্রথমে আপনার এই ব্যবসা শুরু করতে হলে একটি মেশিনের দরকার পড়বে। এবার মেশিন বিভিন্ন টাইপের হয়ে থাকে, অর্থাৎ আপনি ম্যানুয়াল মেশিনও নিতে পারেন অথবা অটোমেটিক মেশিনও নিতে পারেন। আপনি যদি ম্যানুয়াল মেশিন নেন তাহলে পরে আপনার কাজের স্পিড অনেকটাই কমে যাবে, তাই আপনি ম্যানুয়ালের বদলে আপনি অটোমেটিক মেশিনই কিনবেন। ম্যানুয়াল মেশিনে আপনি পার ডে অর্থাৎ 8 ঘন্টা যদি আপনি কন্টিনিউ কাজ করেন তাহলে পরে 800 থেকে 1,000 প্লেট আপনি তৈরি করতে পারবেন, কিন্তু অটোমেটিক মেশিন যদি আপনি ব্যবহার করেন তাহলে 1,500 থেকে প্রায় 2,500 পর্যন্ত আপনি প্লেট তৈরি করতে পারবেন। তো আমার হিসাবে আপনি এই অটোমেটিক মেশিনই কিনবেন। এই মেশিনগুলো আপনি ইন্ডিয়া মার্ট থেকে অথবা আপনার নিয়ারেস্ট যে বড় সিটি আছে সেখান থেকেও কিনে নিতে পারেন। এছাড়াও আমার ডিসক্রিপশন বক্সে আমি কিছু অ্যাড্রেস দিয়ে দেবো, সেখানেও যোগাযোগ করে আপনি এই মেশিনগুলো কিনে আনতে পারেন। ম্যানুয়াল মেশিনগুলো দাম মোটামুটি 25,000 থেকে 35,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন, এবং অটোমেটিক মেশিনগুলো মোটামুটি 60,000 থেকে প্রায় 1.5-2 লক্ষ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। বিভিন্ন ডাইয়ের উপর ডিপেন্ড করে এই মেশিনগুলোর দাম নির্ধারণ করা হয়ে থাকে, অর্থাৎ সিঙ্গেল ডাই হলে পরে একরকম দাম হবে, ডবল ডাই হলে পরে আরেক রকম দাম হবে, বা 3টা ডাই দিয়ে যদি হয় বা 4টা ডাই দিয়ে যদি হয় তাহলে দামটা অনেকটা বেশি পড়বে। এইভাবে ডাইয়ের উপর ডিপেন্ড করে এই মেশিনের দাম নির্ভর করে থাকে। প্লেট তৈরি করার যে মেটেরিয়াল, সেই মেটেরিয়াল আপনারা কোথা থেকে আনবেন? সবার প্রথমে আপনাদের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরতে হবে, এবং সেই গ্রামের থেকে প্রতিটি বাড়ির থেকে বা যাদের সুপারি বাগান আছে সেখান থেকে এই সুপারি গাছের পাতা কালেক্ট করে আনতে হবে। আপনারা চাইলে কেজি হিসাবেও আপনারা কিনে আনতে পারেন অথবা প্রতি পিস হিসাবেও আপনারা কিনে আনতে পারেন, তো সেটা আপনারা আপনাদের উপর ডিপেন্ড। আপনারা যেইভাবে আপনাদের সুবিধা হবে সেই হিসাবেই আপনারা সেখান থেকে বিভিন্ন পাতা কালেক্ট করে নিয়ে আসবেন।
নিয়ে আসার পর একখানে সমস্ত এই পাতাগুলোকে জমা করে ভালো মতন রোদ্রে শুকাতে হবে। ভালো মতন রোদ্রে শুকানোর পরে এই পাতাগুলোকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এরপর ভালো করে এই পাতাগুলোকে ব্রাশ দিয়ে পরিষ্কার ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পর আপনাকে এই পাতাগুলো সাইজ মতো কেটে নিয়ে মেশিনের মধ্যে আপনাকে দিতে হবে এবং মেশিনের মধ্যে দেওয়ার পর আপনার প্রেসের ফলে এই পাতা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, পাতা তৈরি হয়ে যাওয়ার পর ভালো করে প্যাকিং করে আপনাকে এটা বাজারে সেল করতে হবে। তো বন্ধুরা, আপনারা কোথায় সেল করবেন এবং এর মুনাফা কী আছে সেই সম্পর্কেও আমরা জানব। তো এই প্রোডাক্টগুলো আপনাকে বিক্রি করতে হবে বিভিন্ন হোলসেলারদের কাছে অথবা আপনার এরিয়ায় যে সমস্ত দশকর্মা ভাণ্ডার দোকানগুলো আছে সেই দোকানগুলোতে আপনাকে বিক্রি করতে হবে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বিয়েবাড়ি, শ্রাদ্ধ বা যাই হোক না কেন, অন্নপ্রাশন যাই হোক না কেন, সমস্ত অনুষ্ঠানে প্লেট ব্যবহার করা হয়ে থাকে। তো আপনারা এই প্লেটগুলো যদি বিক্রি করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে আপনাদের ইনকামও হবে। এই আপনারা এই প্লেটগুলো তৈরি করতে কীরকম খরচ পড়বে এবং কীরকম প্রফিট হবে, আমি ধরে নিলাম প্রতি প্লেট তৈরি করতে আপনার 50 থেকে 60 পয়সা মতন খরচ পড়বে এবং ইলেকট্রিক লেবার কস্ট মিলে আপনার আরও 30 থেকে 35 পয়সা খরচ পড়বে। অর্থাৎ আপনি যদি এভারেজ হিসাব করেন তাহলে প্রতি প্লেট আপনার 90 পয়সা থেকে 1 টাকা করে খরচ পড়ছে এবং আপনি মার্কেটে যদি এটা প্রতি পিস 1.5 টাকা করে বিক্রি করেন তাহলে পরে আপনার প্রতি প্লেটে 50 পয়সা করে প্রফিট থাকবে। এই প্লেটগুলো হোলসেলে যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে পরে দেখবেন পার ডে 4 থেকে 5,000, 10,000, 15,000 পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন। তাই আমি এভারেজ যদি ধরি আপনার খরচ প্রতি প্লেটে 1 টাকা এবং আপনি বিক্রি করছেন 1.5 টাকা করে, অর্থাৎ প্রতি প্লেটে আপনার ইনকাম 50 পয়সা। এরকম আপনি যদি প্রতিদিন 2,500 প্লেট বিক্রি করেন তাহলে পরে আপনার 2,500 × 50 পয়সা = 1,250 টাকা প্রতিদিন আপনার ইনকাম হচ্ছে। 1,250 টাকা করে প্রতিদিন যদি ইনকাম হয় এবং সারা মাস যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে পরে আপনার 1,250 × 30 = 37,500 টাকা আপনার প্রতি মাসে ইনকাম হবে। তাহলে দেখতেই পাচ্ছেন যে আপনি এই সুপারি গাছের পাতা থেকে প্লেট তৈরি করেও মাসে প্রায় 37,000 থেকে 40,000 টাকা ইনকাম করতে পারছেন। এরপর প্রোডাকশান যত আপনি বাড়াবেন আপনার ইনকামের পরিমাণও তত বাড়বে। এছাড়াও এই প্লেট তৈরি করার পর অবশিষ্ট যে অংশগুলো থাকবে সেগুলো দিয়ে আপনি ছোট ছোট থালা বা বাটি তৈরি করতে পারবেন। বন্ধুরা, এই ব্যবসার ক্ষেত্রে আপনার কাগজপত্র কী কী দরকার পড়বে? এই ব্যবসার ক্ষেত্রে আপনার সেরকমভাবে কোনো কাগজপত্র দরকার পড়বে না। যখনই আপনার ব্যবসা বড় হবে তখনই আপনি চাইলে একটি ট্রেড লাইসেন্স তৈরি করে নিতে পারেন এবং উদ্যোগ আধার বা MSME রেজিস্ট্রেশন করে নিতে পারেন। কারণ পরবর্তীতে আপনি সরকারের থেকে বিভিন্ন ধরনের সাবসিডি লোন নিয়ে এই ব্যবসাটিকে আরও বড় আকারে তৈরি করতে পারেন। সেই জন্য ট্রেড লাইসেন্স এবং MSME রেজিস্ট্রেশন এই দুটো বাধ্যতামূলক আপনি করে নেবেন। এছাড়াও আপনি অনলাইনে যদি প্রোডাক্ট বিক্রি করতে চান তাহলে GST নাম্বারও বের করে নেবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আজকের মতো এতটুকুই। আগামী পর্বে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।